আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন যে পুকুরটি, এই পুকুরে আমি প্রজেক্ট ফিশ নিয়ে কাজ করতেছি। এই পুকুরের মোট দৈর্ঘ্য হলো 2500। এখানে আমি গত এক দেড় মাস আগে আমি এখানে প্রায় 15000 টাকার মাছ ছাড়ি এবং আলহামদুলিল্লাহ আমার মাছের কোয়ালিটি, মাছের বৃদ্ধি অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন পুকুরটির প্রাকৃতিক কালার, পুকুরের পানির যে প্রাকৃতিক কালার সেটা অনেক সুন্দর। আপনারা যারা পুকুরে মাছ চাষ করেন তারা প্রাকৃতিক খাদ্য তৈরি করার চেষ্টা করবেন। এবং পাশাপাশি এখানে আমি আমার হাঁসের খামার গড়ে তুলেছি, আপনাদের দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে হাঁসের খামারের ব্যবস্থা করছি এবং আপনারা যেটা দেখলেন এখানে আমি দিনের বেলায় হাঁস রাখি। সাধারণত যখন দুপুর হয়, অনেক রোদ থাকে, তখন আমি হাঁস এখানে রাখি। আর বাকি সময় রাতের বেলা আমার খামারে হাঁস থাকে এবং এটি আমার হাঁস ওঠানামার সিঁড়ি। হাঁস এই সিঁড়ি দিয়ে ওঠানামা করে এবং রাতের বেলা এই খামারের মধ্যেই থাকে। আর চলেন আপনাদের খামারটা দেখাই। এই দেখতে পাচ্ছেন এখানে আমার খুঁটা ফেলানো আছে, যদিও আমি এখানে থাকি না, তারপরে এখানে অবসর সময় কাটানোর জন্য রাখছি। এবং দেখেন ঘরের ভিতরে আমি হাঁস রেখে দিয়েছি, যদিও এই ভিডিওটা আমি সন্ধ্যার দিকে করেছি, তো তাই হাঁস আমি রাখছি। এখানে আমার কারেন্টের ব্যবস্থা করা হয়েছে, লাইট আছে, আমি রাত্রেবেলা লাইট জ্বালাই দিই। এভাবেই চলতেছে আলহামদুলিল্লাহ আমার হাঁস এবং মাছের প্রজেক্ট। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদের।